मत्स्यजीवी जाले विशाल आकारेर भेटकी एकटी माछ बिक्री हलो प्राय 26,000 टाकाय। अभावेर संसारे किछुटा स्वस्ति मत्स्यजीवी मल्लिक दम्पतिर परिवारे। सुंदरबने रूपमारी ग्रामेर घटना। मत्स्यजीवीदेर जाले विशाल आकारेर भेटकी बिक्री हलो प्राय 26,000 टाकाय। खुशी मत्स्यजीवी दम्पति। नदीर पाड़े बास, दुःख बारो मास। सर्वग्रासी हुए नदी जेमन सबकिछु केड़े नेय ठीक तेमनई कोनो कोनो समय फिरिएও দেয় অকৃপণভাবে। বসিরহাট हिंगलगंज ব্লকের সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের মৎস্যজীবী মল্লিক দম্পতি বলতে গেলে বছরের 12 মাসই নদীর বুকে কেটে যায় তাদের। নদীর বুকে ছোট্ট একটি ডিঙি নৌকা, তার ভেতরেই সংসার মল্লিক দম্পতির। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও জাল পেতেছিলেন স্থানীয় গৌরেশ্বর নদীতে। রাতে নদীতে জাল পেতে নৌকাতেই শুয়েছিলেন দম্পতি। ভোর রাতের দিকে জালে টান পড়ে, বেশ কয়েকবার দুলে ওঠে ডিঙি নৌকা। মাছ ধরাই একমাত্র পেশা মল্লিক দম্পতির। বুঝতে অসুবিধা হয়নি জালে বেশ বড় মাছ পড়েছে। ভোরের আলো ফুটতেই জাল গোটাতে শুরু করেন। লক্ষ্য করেন জালে জড়িয়েছে দেশি ভেটকি। রোদে জলে ভিজে শীর্ণ শরীর। গত লকডাউনের পর সেভাবে ব্যবসা ভালো হয়নি। ধার দেনা করে কোনো মতে চলছিল সংসার। জাল গোটাতে গোটাতে একে অপরের মুখ পানে চেয়ে মুচকি হাসেন, এবার বেশ কিছু টাকা আয় হবে। জালে পড়া ভেটকি নৌকায় তুলে আর দেরি করেননি, দ্রুত পৌঁছে গেছেন স্থানীয় বাঁকড়া মৎস্য আড়তে। মাছ বাজারে নিয়ে যেতে স্থানীয় একটি টোটোও ভাড়া করেন তারা। টোটোতে মাছ তুলে নিয়ে যান মৎস্য আড়তে। বাজারে মাছ আনতেই ভিড় লেগে যায়। উৎসাহী মানুষজনও বিশাল সাইজের ভেটকি দেখতে ভিড় জমান। শুরু হয় মাছের নিলাম। নিয়ম অনুযায়ী 1 টাকা থেকে নিলাম শুরু হয়। নিলাম শেষ হয় 1030 টাকায়। মাছটির সর্বমোট দাম হয় 25,750 টাকা। স্বামী বিশ্বনাথ মল্লিক, স্ত্রী সুচিত্রা মল্লিক আড়তদারের কাছ থেকে টাকা বুঝে নেন। এ বিষয়ে সুচিত্রা বলেন, করোনা মহামারীর পর থেকে রুজি রোজগার সেভাবে হচ্ছিল না। মাছ পেয়ে মোটা অঙ্কের টাকা আয় হয়েছে। কিছু ধার দেনা রয়েছে, সেই টাকা শোধ করবেন। ডিঙি নৌকায় মাথা গোজার ছাউনিও মেরামতের দরকার। এই পয়সায় সেই ছাউনিও ঠিক করবেন। সামনেই বর্ষাকাল। টাকা গুনে নিয়ে কোনো এক অদৃশ্য শক্তিকে কল্পনা করে বারবার কপালে হাত ছোঁয়ালেন মৎস্যজীবী মল্লিক দম্পতি। জানালেন আজকের দিনটি বিশ্রাম নেবেন, কাল থেকে ফের ডিঙি ভাসাবেন গৌড়েশ্বরের জলে। এখানে নদীতে জাল লাগাই আমরা স্বামী স্ত্রী দুজনে। 12 মাস নদীতে থাকি, নদীতে আমাদের বাস। হঠাৎ জাল ধরে রাত্রে শুয়েছিলাম, হঠাৎ জাল কাঁপে উঠেছে। উঠে দেখি বড় ভেটকি মাছ পড়ে আছে। নিয়ে যাই বাংলার ছেটে, সেখানে 1 টাকা থেকে দাম উঠতে উঠতে 600-700 টাকা অবধি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ।